প্রিয় দর্শক একেবারেই আমাকে ভুল বুঝবেন না কারণ দুটো সম্পর্কে কথা বলা হয়েছে যে কেউ কাউকে চিনেন না অথচ তার ছবি দেখার জন্য এক্সাইটেড হতে পারে অনেক ধরনের লজিক রয়েছে কিন্তু জাস্ট বলার জন্য বলা হয়তো অনেক সময় পরিপ্রেক্ষিতে বা আগের মনোমালিন্যে কেউ কিছু বলে ফেলতেই পারেন যেমন পরিকে চেনেন না আরফিন শুভ মাহি গুণবতী সুন্দরী নুসরাত ফারিয়া ভেরি গুড ডান্সার পরিমণি চিনি না স্বপ্নজাল আসছে আমি খুব এক্সাইটেড সবাই ছবিটা হলে গিয়ে দেখবেন এনজয় করবেন এবং আশেপাশে সবাইকে বলবেন পরিমণি চিনি না আমি খুব এক্সাইটেড চলে ক্লাস দিয়ে চলে পরিমণি চিনি না এনজয় করবেন এবং আশেপাশে সবাইকে বলবেন পরিমণি চিনি না পরিমণি চিনি না আমি খুব এক্সাইটেড তো চলুন দর্শক এবার আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করি লাইক পরিমণিকে আরফিন শুভ চিনতে নাই পারেন হয়তো গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের এই নতুন ছবিতে পরিমণিকে প্রথমবারের মতো চিনবেন আরফিন শুভ আপনাদের সাথে বরাবর মতো হাজির হয়েছি আমি ফারিয়া এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন এমন একজন তারকা যে আমাদের সবার অনেক প্রিয় মিষ্টি মুখের বন্যা মির্জা প্লিজ ওয়েলকাম বন্যা মির্জা কেমন আছো ফারিয়া তো ভালো ইউ আর লুকিং ভেরি প্রিটি থ্যাংক ইউ সো মাচ কিন্তু তোমার তো এই অনুষ্ঠানটা করতে গিয়ে ফারিয়া অনেকগুলো খাবার তুমি শিখে ফেললে তাই না হ্যাঁ এখন যেটা করতে হবে ফারিয়া সেটা হচ্ছে যে এটাকে আসলে একটু ঠান্ডা করতে হবে এনিওয়েজ আপু থ্যাঙ্কস আ লট ফারিয়া তোমাকে অনেক ধন্যবাদ আপু হ্যাঁ এখন হতে পারে সেলিম ভাই বলছিলেন ফারিয়া একটা ছোট মানুষ অল্প কাজ করেছে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না আমি এমনিও চিনতাম না আমি জানি না সেলিম ভাইও চিনতেন কিনা কিন্তু বিষয়টা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আসলে তাকে না চেনার কারণে ও অনেক সময় তার ইগোতে লেগেছে সে কেমন আছে ফারিয়া তো ভালো ইউ আর লুকিং ভেরি প্রিটি থ্যাংক ইউ সো মাচ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না আমি এমনিও চিনতাম না কিন্তু তোমার তো এই অনুষ্ঠানটা করতে গিয়ে ফারিয়া অনেকগুলো খাবার তুমি শিখে ফেললে তাই না হ্যাঁ এখন যেটা করতে হবে ফারিয়া আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না আমি এমনিও চিনতাম না সো এখানেও কিন্তু আমরা একটা লজিক দাঁড় করাতেই পারি যে একটা অনুষ্ঠানে অনেক আগে গিয়েছেন সো তাকে চিনতে নাই পারেন বা ভুলে যেতে পারেন স্মৃতিশক্তি এত প্রখর থাকতে হবে তারই বা কি মানে সো শেষে একটা কথা বলে রাখি ভয়ে ভয়ে যে একেবারে মজা করার জন্য এবং ফান করার জন্য এই কন্টেন্টটি তৈরি জাস্ট ফান এবং আমি বলতে চেয়েছি চেনা অচেনার এই মজার এই গল্পটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ইদানিং তো ব্লক হওয়ার একটা ভয় থেকে যায় সম্প্রতি পূর্ণিমা আমাকে ব্লক করেছে তার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য সো করজোরে ক্ষমা চাইছি যদি কেউ মাইন্ড করেন প্লিজ ব্লক করবেন না সঙ্গে থাকুন আমার চ্যানেলে